চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক উন্নয়ন ও দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে কাজ করে যাওয়া সংগঠন আলোকিত বাংলাদেশের উদ্যোগে লোহাগাড়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অধ্যাপক ও অধ্যক্ষদের সম্মানে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার লোহাগাড়ার বটতলি স্টেশনের আলুর ঘাটের সিঙ্গার ফার্নিচার শোরুমে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোকিত বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ এর সভাপতিত্বে ও শফিউল্লাহ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়ার সকল বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অধ্যাপক ও অধ্যক্ষবৃন্দ। পরে দেশ ও দেশের সকল জনগণের মঙ্গল কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রমজান। এই মাহে রমজানের এই ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শয়তানের ফেরে অলসতার কারণে আমরা অনেক ভুল করে থাকি। এটা কিন্তু আমাদের জন্য সুন্দর একটা সময় আছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আর আলোকিত বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সফলতা কামনা করছি। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।